যে এই কালো মেয়েকে আবার চেন দেওয়ার কি হলো, এই কথাটা নাকি বলেছিল। তাহলে চিন্তা করুন, মানে আমরাই কিন্তু অন্যকে মানে হতাশাগ্রস্ত হতে আমরাই ফোর্স করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি যখন সামনে কথা বলতে আসি তখন আমি প্রায় আপনাদেরকে বলি, যাদের ভালো লাগবে তারা শুনবেন, যাদের ভালো লাগবে না তারা শুনবেন না। তবে আজকে বলবো, প্লিজ একটু সময় করে আমার কথাগুলো শুনবেন, আমার ভিডিওটা দেখবেন, হয়তো একটু হলেও আপনার জীবনের সাথে আপনি মিলাতে পারবেন, একটু হলেও আপনার উপকারে আসবে। অনেকে বলে আপনি কি মাস্টার, আপনি কি ডক্টর? হ্যাঁ, আমি সব কিছুই, কারণ প্রতিটা মানুষই তার জীবনের প্রত্যেকটা জিনিসের রোল প্লে করে। যেমন আপনি একজন যেহেতু নারী বা একটা মা বা একজন বাবা, আপনি আপনার লাইফে অনেক কিছুই ফেস করেন। কারণ আমি জানি আমার ভিডিওগুলো বাচ্চারা খুব বেশি দেখে না, যারা আমাদের বয়সী বা আমাদের চাইতে একটু বয়স বেশি তারাই আমাদের ভিডিওগুলো দেখে। সো সবাই বাবা মা বা কারো হয়নি বাচ্চা কাচ্চা, ইনশাআল্লাহ সামনে হবে, তো সবাই কিন্তু তার জীবনে প্রত্যেকটা রোল প্লে করে। এই কারণে আমার বলছি যে হ্যাঁ, আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ আমি টিচার বা অন্য কিছু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরেও যদি আমার কথাগুলো একটু কাজে আসে, আপনার বলার সার্থকতা সেখানেই। তো আমি গতকাল আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখেছেন, আমি সেই বিষয়টা নিয়ে আগে বলি, তারপরে আমি বাকি বিষয়গুলো নিয়ে বলবো। প্লিজ একটু শুনবেন, কষ্ট করে একটু সময় নষ্ট করে, হয়তো বা কাজে লাগতে পারে। যে যে অ্যাক্টর মারা গেল, সুশান্ত সিং রাজপুত, হ্যাঁ আমি বলতে গেলে পছন্দ করতাম, পছন্দ বলতে তার অভিনয় ভালো লাগতো। মুভি আসলে এখন খুব বেশি একটা দেখা হয় না, মুভি দেখার সময়ও পাই না, তবে আমি ইন্ডিয়ান বাংলা মুভিগুলো পছন্দ করি, যেগুলো ফ্যামিলি রিলেটেড, ওগুলো মাঝে মধ্যে সময় পেলে দেখি। যেমন কিছু কিছু মুভি আছে, বেলা শেষে, তারপরে প্রাক্তন, তারপরে প্রস্ত, এসব মুভিগুলো আমি দেখেছি, আমার কাছে ভালো লাগে, যেহেতু ফ্যামিলি রিলেটেড ভালো লাগে। এমনি বাণিজ্যিক টাইপের মুভি আমার খুব বেশি একটা ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তারপরে সো হ্যাঁ, সুশান্ত সিংয়ের মুভি আমি দেখেছি, ভালোই লেগেছে, অভিনয় দেখেছি, কিন্তু ইদানিং আর দেখা হয় না। যখন ভার্সিটিতে ছিলাম তখন খুব দেখা হতো, ফ্রেন্ডরা সবাই মিলে নতুন একটা মুভি রিলিজ হলে, সিনেমা হলে গিয়ে কখনো দেখা হয়নি। যখন সেটা ডাউনলোড করে দেখতে পারতাম তখন সবাই মিলে ডাউনলোড করে হয়তো বা রুমে বসে সবাই মিলে দেখতাম। অ্যাক্টর উনি হলো গত পরশুদিন, হ্যাঁ গত পরশুদিন চলে গেছে, নিজেকে নিজে শেষ করে দিয়েছে। আসলে উনি যেহেতু সেলিব্রিটি তাই ওনার জিনিসটা খুব বড়ভাবে ফলো করে ফুটে উঠেছে, কিন্তু এরকম ঘটনা অহরহ আমাদের চারপাশে হচ্ছে, আমরা কিন্তু হয়তো জানছি না, যেহেতু সেলিব্রিটি না, সে নীরবে তার কষ্টটাকে দূর করার জন্য চলে যাচ্ছে, কিন্তু এটা কখনোই সলিউশন না, নিজেকে নিজে শেষ করে দেওয়া, নিজেকে নিজের মানে জীবনটাকে এসে এক পর্যায়ে এসে হেরে যাওয়া, বা এটা কখনোই সলিউশন না আমি মনে করি। কারণ প্রত্যেকটা জিনিসের সাথেই ফাইট করতে হবে, জীবনটা আসলে সবার জন্য কিন্তু মানে একদম স্মুথ যাবে তা কিন্তু নয়, প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকেই। সো দেখলাম আমার ফেসবুকের একদম ওয়াল ভরে গেছে, অনেকে অনেক ধরনের পোস্ট করছে। হ্যাঁ খারাপ লেগেছে, আমার যে খারাপ লাগেনি বলবো না, কারণ একটা মানুষকে দেখতাম হঠাৎ করে মানুষটা এভাবে নিজেকে শেষ করে দিল। পরে শুনলাম উনি 6 মাস যাবত ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন। তো ডিপ্রেশন শুনলে আমরা অনেকে মনে করি আল্লাহ এটা মনে হয় পাগলের রোগ, মানসিক রোগ, এটা সম্পর্কে পরে বলছি। তো যাই হোক, তারপরে দেখলাম অনেকে লিখছে যে ওনার লাস্ট মুভি নাকি সিচোর, হ্যাঁ সিচোর মুভিতে উনি এটার বিরুদ্ধে অ্যাক্টিং করে গেছেন, নিজেকে নিজে শেষ করার বিরুদ্ধে অ্যাক্টিং করে গেছেন। তো খুব দেখার ইচ্ছা হলো যেহেতু সবাই বলছে, তো আমার একটা ফ্রেন্ড আমাকে বললো হ্যাঁ দেখতে পারো, মুভিটা শিক্ষণীয়। সো আমি ডাউনলোড করলাম মুভিটা, অনেকে বলতে পারে কোত্থেকে ডাউনলোড করেছেন, আপনাদের ভাই একটা ওয়েবসাইট থেকে আমাকে ডাউনলোড করে দিয়েছে। যাই হোক দেখলাম, দেখা শেষ করার পরে আসলে আমি কিছু কিছু জিনিস মুভিটা থেকে শিখেছি। আমাদের উচিত কোনো কিছু দেখলে বা কোনো কিছুর সাথে নিজেকে ইনভলভ করলে অবশ্যই তার পজিটিভ দিকটা নিজের মধ্যে অ্যাবজর্ব করা আর নেগেটিভ দিকটা ওটা বাদ দেয়া। সো আমি যেটা দেখেছি, আমি একটা জিনিস আমি তোষানের সাথে প্রায় করি, বাবা তুমি হোমওয়ার্কটা করো তাহলে আমি তোমাকে আমার মানে এটা তোমাকে দিব বা ওটা তোমাকে দিব, আমি এই জিনিসটা আমার তোষানের সাথে করি। সো ওই মুভিটা থেকে আমি যেটা শিখেছি, বাচ্চাদের সাথে কখনো এরকমটা করা যাবে না। কারণ বাচ্চাটাকে যখন আপনি বলবেন যে বাবা এটা করলে আমি এটা দিব, তখন বাচ্চাটা ওইটা কিন্তু আনন্দ নিয়ে করবে না, ওর মধ্যে এটা প্রেশার চলে আসবে। সো আমি এই জিনিসটা ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আর কখনোই করবো না।
আর অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার আশেপাশে যারা আছে দেখে মনে হচ্ছে যে সে একটু অসুস্থ বা তাকে একটু আগের চাইতে অন্যরকম লাগছে, হয়তো বা শারীরিকভাবে অসুস্থ না কিন্তু তার মন মানসিকতা মনে হচ্ছে একটু অন্যরকম, তার সাথে কথা বলবেন প্লিজ, তার সাথে কথা বলবেন, জানতে চাইবেন তার কী হয়েছে। যেমন গতকালকে আমি পোস্টটা দেওয়ার পরে অনেক আপুরাও এখানে লিখেছে যে আপু আর ভালো লাগে না, আসলে আমার লাইফের কোনো মিনিং খুঁজে পাচ্ছি না, আমার কাছে ভালো লাগে না। এই লকডাউনে বিশেষ করে অনেক বেশি অনেকে হতাশাগ্রস্ত হয়ে গেছে যে কি করব, ভালো লাগছে না, বাহিরে যেতে পারছি না। সো আমরা যারা কাজ করি, সত্যি কথা বলতে যে ইউটিউবে কাজ করি, কাজ করে কিন্তু সময়টা কেটে যায়, জানি না কীভাবে জানি কেটে যায়। এই জিনিসটা এই যে লকডাউনে কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ভালো লাগছে না, মাঝে মধ্যে মনে হয়েছে বাইরে যেতে পারছি না, তাই বলে সেটা কিন্তু আমার জন্য মানে হতাশায় পরিণত হয়নি, যেহেতু আমি কাজের মধ্যে ছিলাম। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, আপনি যদি নিজেকে একটা কাজের মধ্যে ইনভলভ রাখেন তাহলে কিন্তু এইসব জিনিসগুলো আপনার মাথায় কখনোই আসবে না, আমি যেটা মনে করি। কিছু বলবা বাবা? কিছু বলবো। তাহলে কেন আসছো? সবার সাথে দেখা করবো। করছো দেখা? তো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখাটাই সবসময় উচিত আমি এটা মনে করি আসলে। যাই হোক, আমি মুভিটা দেখার পরে আরও অনেক ছোটো ছোটো কিছু জিনিস আমি নিজের মধ্যে ভেবেছি যে আমি নিজের মধ্যে এগুলো আস্তে আস্তে চেঞ্জ করব। যেমন কি হয়, আমাকে কেউ ফোন দিলে আমি ইদানিং আসলে কাজের অভাবে না ফোনটা রিসিভ করতে পারি না, মানে দেখা যায় রিসিভ করতেছি না করতে পারি না। সে হয়তো বা একবার দুবার ফোন দিয়ে যদি দেখি যে হ্যাঁ আমি বলি আপু আমি একটু ব্যস্ত আছি এখন তো ফোন রিসিভ করতে পারছি না, তো ওকে ফাইন, সে হলে আচ্ছা ঠিক আছে আপু সরি আমি আসলে বুঝতে পারিনি তুমি কাজে ব্যস্ত ছিলে, যাই হোক ওটা শেষ হয়ে যায়। কিন্তু আজকে থেকে 7-8 দিন আগে আমার একটা ইন্ডিয়ান ভিউয়ার, আমার একটা আপু ইন্ডিয়ান একটা তো ইন্ডিয়ার একটা আপু উনি আমার ভিডিও দেখেন, তো আপু হলো সমানে সকালে ফোন দিয়ে যাচ্ছে ফোন দিয়ে যাচ্ছে। আমি তাবিবকে মনে হয় খাওয়াচ্ছিলাম, খুব ব্যস্ত ছিলাম ওই সময়, তো আমি বলছি আপু প্লিজ আমি এখন কথা বলতে পারছি না, তো প্লিজ আপু তুমি পরে ফোন দাও বা পরে কথা বলবো, তো উনি তারপরেও ফোন দিয়ে যাচ্ছে। তা আমার মনে হচ্ছে কেন আমি তাকে বললাম কথা বলতে পারছি না, তো দেখছি যে সে বলছি একটু কথা বলো প্লিজ আমার সাথে একটু কথা বলো, বললাম আমি মনেও করতে পারিনি যে তার কিছু হয়েছে। আমি বাথরুমে গিয়েছি, তোষণ ফোনটা রিসিভ করে ফেলেছে, তোষণ ফোনটা রিসিভ করে কথা বলছে, আমি বাথরুম থেকে বের হওয়ার পরে তোষণ আমাকে ফোনটা দিয়েছে, দেখি আপুটা হাও মাও করে কাঁদছে। বললাম কি হয়েছে তোমার কিছু হয়েছে? তো বলছে না না আপু আমার আম্মু তো আমার কাছে থাকে না, আমি এই পরিস্থিতিতে আম্মুকে দেখতে যেতে পারছি না, আমার আম্মু হাতে অনেক সমস্যা অনেক ব্যথা পেয়েছে, আমার খুব কষ্ট লাগছে, ভাবলাম তোমার সাথে একটু কথা বললে আমার ভালো লাগবে। সত্যি কথা তখন আমি রিয়েলাইজ করেছি আসলেই আমার সাথে কথা বলে যদি তার একটু ভালো লাগে, না হয় আমি 5 মিনিট তার সাথে কথা বললাম, সমস্যা কি? তো এরকম কাজটা কিন্তু আমরা প্রায় করি, হয়তো আমাদের আপনজন আমাদের ফ্রেন্ড সার্কেল কেউ আমাকে ফোন দিচ্ছে নক করছে, আমরা সময়ের অভাবে তাকে রিপ্লাই দিতে পারি না, হয়তো তার মধ্যে এমন কিছু চলছে যেটা আপনার সাথে সে শেয়ার করতে চায়। প্লিজ এখন থেকে একটু নিজের সময়টা কষ্ট করে নষ্ট করে হলেও চেষ্টা করবেন তার সাথে একটু কথা বলার, একটু মানে তাকে একটু সময় দেওয়ার আর কি। যাই হোক, এখন আমি আমার লাইফের 2টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, একটা আমার নিজের ঘটনা আর একটা আমার খুব ক্লোজ আমার ফ্রেন্ডের ঘটনা। আমার ফ্রেন্ড বর্তমানে জাপানে থাকে ওর হাজব্যান্ডের সাথে, তো আমরা ভার্সিটি লেভেলে একসাথে পড়াশোনা করেছি, তো আমরা একই হোস্টেলে থাকতাম, একই ফ্লোরে থাকতাম, পাশাপাশি রুমে থাকতাম। সো আমার ফ্রেন্ডটা আমার খুবই ক্লোজ, বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ে বলতে গেলে, আমরা আমাদের সব কিছুই শেয়ার করতাম একে অন্যকে। আমার ফ্রেন্ডটার অ্যাফেয়ার ম্যারেজ, ভাইয়ার সাথেও রিলেশন ছিল, প্রায় 9 বছরের রিলেশন ছিল ভাইয়ার সাথে। সো আমার তো বিয়ে হয়ে গেল, আমি বিয়ে হয়ে যাওয়ার আগেই ওর বিয়ে হয়েছে, আমার বিয়ের 1 বছর আগেই ওর ভাইয়ার সাথে ওর বিয়ে হয়েছে। তো অনেক টানাপোড়ন, অনেক ফ্যামিলির সাথে যুদ্ধটুদ্ধ করে ধরতে গেলে বিয়ে হয়েছে, কারণ ওর ফ্যামিলি আসলে অনেক বেশি মানে রিচ ছিল আর কি। ভাইয়ার ফ্যামিলিও ছিল, ভাইয়া অনেক ভালো জায়গায় পড়াশোনা করতো, বাংলাদেশের খুব রিনাউন্ড একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভাইয়া পড়াশোনা করতো, আমার ফ্রেন্ডটাও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। যাই হোক, ওদের হলো বিয়ে হয়ে যায়, বিয়ের পরে ওরা ঢাকাতেই থাকতো, আমার ফ্রেন্ডটাও হোস্টেল ছেড়ে দিয়ে মানে বাসা নাই ভাইয়ার সাথে থাকতো, আমার ফ্রেন্ডটা জব করতো একটা বাইং হাউসে জব করতো, ভাইয়াও জব করতো। তখন তাদের স্ট্রাগল পিরিয়ড শুরু হয়েছে, তারা জব করছে দুজনই, ওইভাবে করে কাজের মধ্যে থাকে থাকে ওদের সময়টা কেটে যেত। একটা মেলাতে হ্যাঁ এর মধ্যে ভাইয়া হলো দেশের বাইরের জন্য ট্রাই করে, ভাইয়ার হলো জাপানে চলে যাওয়ার জন্য মানে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, ভাইয়া সাথে সাথে ওকে নিতে পারছে না, ভাইয়া জাপান চলে যায়। আমার ফ্রেন্ডটা জব করতে করতে একটা বাইং হাউসে একটা কোরিয়ান একটা কোম্পানি ওদের ওই একটা মেলাতে আর কি, ওদের বাইং হাউস ওখানে স্টল বসে, কোরিয়ান এক কোম্পানি থেকে
যে ওখানে যায় এবং তারা হলো ওখান থেকে রিক্রুটমেন্ট করার জন্য যায় আর কি, মানে তো আমার ফ্রেন্ডের স্কিল দেখে ওদের ভালো লাগে, তারা হলো ওকে কোরিয়াতে আসার অফার দেয়। আমার ফ্রেন্ডটা হলো বাংলাদেশের প্রথম মেয়ে যে E7 ভিসাতে দেশের বাইরে এসে জব করেছে। সো আসলে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু তো যাই হোক, ও কোরিয়াতে চলে যায়, তখন আমি মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়ায় চলে এসেছি তখন, ওরা এখন কোরিয়াতে চলে যায়, তখন ওদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। কোরিয়াতে গিয়ে ও জব করছে, খুব সুন্দর লাইফ লিড করছে, কিন্তু তখন ওর খারাপ লাগতো যে ভাই এক জায়গায়, ও এক জায়গায়। কোরিয়া থেকে জাপানের ডিস্টেন্স মনে হয় খুব বেশি একটা না আর কি। তো ভাইয়া মাঝখানে একবার ওর সাথে গিয়ে দেখা টেখা করে আসে, তারপরে ও যাই হোক তখন একটু মন টন ভালো হয় যে হ্যাঁ ভাইয়া এসে দেখা করেছে। কিন্তু ওর আসলে বিশাল একটা ক্যারিয়ার, আর তার স্যালারিটাও ওইরকমই ছিল, বুঝে নেন যে এরকম একটা ভিসাতে তাকে দেশের বাইরে ওই কোম্পানি থেকে নিয়ে গেছে, তার স্যালারি ওইরকম ছিল। কোরিয়াতে নিজে একটা বাসা ভাড়া নিয়ে নিজে একা থাকতো এখানে। সো যাই হোক, এরপরে সেকেন্ড টাইম ভাইয়া যখন ওখানে যায়, তো ভাইয়া থেকে 7 দিন মতো ছিল মনে হয়, এরপরে ও একদিন আমাকে নক করে বলছে, দোস্ত আমার তো কেমন যেন লাগছে, মানে ভালো লাগছে না, খাওয়ার রুচি পাই না, কেমন সব গন্ধ গন্ধ লাগে, মাথাটাও একটু ঘুরায়। তো আমি বললাম, দোস্ত তুই এক কাজ কর, প্রেগনেন্সি টেস্ট করে দেখ। সো প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ চলে আসে। ওর কিন্তু এমনিতে একটু সমস্যা ছিল, তো ডক্টররা ওকে বলেছিল, ওর মাকে বলেছিল তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, না হলে ওর হলো বেবি হতে একটু প্রবলেম হবে। আলহামদুলিল্লাহ বিয়েও ঠিক আমাদের এজেই হয়েছে, পরে বেবি কনসিভ করতেও কোনো সমস্যা হয়নি। আসলে সবই আল্লাহর রহমত, এর উপরে কিছু নেই। তো যাই হোক, কনসিভ করে ফেলে, ওখানে তো কেউ নেই, ওকে কে দেখবে, এদিক থেকে ওকে তো একটা রেস্টের দরকার আছে, কারণ ও কিছুই খেতে পারতো না, অনেক অসুস্থ হয়ে যায়। সো ওকে এখন সিদ্ধান্ত নিতে হবে, ও কি জবটা করবে নাকি বাচ্চাটা রাখবে। অবশ্যই বাচ্চাটা রাখবে। আমি ওকে বলেছি, দোস্ত এই কাজ কখনোই করবি না, তোর বাচ্চার প্রায়োরিটি সবার আগে। ও বলছে, হ্যাঁ দোস্ত আমি বাবুটাকে অবশ্যই রাখবো। শেষমেশ সব কিছুকে ছাপিয়ে ওর এত মানে বিল্ড আপ একটা ক্যারিয়ার রেখে ওকে চলে যেতে হয় বাংলাদেশে, কারণ তখনও ভাইয়ার কোনো কাগজপত্র ওর জন্য রেডি করতে পারেনি যে জাপান চলে আসবে। সো বাংলাদেশে চলে যায়, ওদের বাবার বাড়ি খুলনাতে, ওখানে চলে যায়, ওখানে থাকতে শুরু করে। ওর মধ্যে তো সবসময় একটা হতাশা ছিল, ওর এত বড় একটা ক্যারিয়ার ফেলে রেখে চলে গেছে। সো ও এতটা ডিপ্রেশনে চলে গিয়েছিল, মানে আমি কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি প্রায় ওর সাথে কথা বলতাম, ওর সাথে কথা বলতে গেলে ওকে আমার বোঝাতে 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 মাঝে মধ্যে আমার মাথা ধরে যেত যে আমি ওকে বোঝাতে পারছি না, ওর লাইফের প্রতি এতটাই বিরক্ত। ও বলে আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, এই মানে বাচ্চার জন্য আমার লাইফটা সব শেষ। তার মানে কিন্তু ও প্রচণ্ড পরিমাণ ডিপ্রেশনে তখন ছিল, মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ অসুস্থ ও হয়ে গিয়েছিল। পুরো নিজেকে একটা রুমের মধ্যে সারাদিন রাখতো। আমি বলতাম, তুই একটু রুম থেকে বের হওয়া, বের হয়ে একটু কথা বল, আঙ্কেল আন্টি আছে, তোর বোন আছে, ভাই আছে, বলে ভালো লাগে না আমার কারোর সাথে কথা বলতে, বাইরে যা, ঘোরাঘুরি কর, কিছুই ভালো লাগে না। অথচ বাবা মার কাছে আছে, কিন্তু ও যদি বুঝতাম শ্বশুর বাড়িতে আছে, কাজ করতে হচ্ছে অনেক, তাই মনে হয় মন খারাপ না, বাবা মার কাছে আছে, তারপরেও তার ভালো লাগে না। ভাইয়াকে মিস করে, ভাইয়া ওকে টাইম দিতে পারে না, কারণ কোরিয়ার সাথে জাপানের সাথে হয়তো বাংলাদেশের টাইমের ডিস্টেন্সটার জন্য ভাইয়া টাইম দিতে পারে না। সব কিছু মিলিয়ে আসলে ও অন্যরকম একটা পরিবেশের মধ্যে নিজেকে আবদ্ধ করে নিয়েছিল। যাই হোক, ওর বেবিটা হলো প্রিম্যাচিওর বেবি হয়েছে, 32 না 33 সপ্তাহে ওর ডেলিভারি হয়ে যায়। ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, মানে ও যে ওইখান থেকে ফিরে এসেছে ডেলিভারি, ওটি রুম থেকে যে ফিরে এসেছে, এটা একমাত্র আল্লাহর রহমত আর ওর ভাই ভাবি মানে ট্রিটমেন্ট, ওর ভাই ভাবি দুজনই ডক্টর। যাই হোক, ও তারপর বেবি হওয়ার পর অনেকদিন ডিপ্রেশনে ছিল, এর মধ্যে ভাইয়া হলো বুঝতে পারলো যে না আসলে ও ভালো নেই। সো ভাইয়া ওদের জন্য ট্রাই করলো, দেন ওরা জাপান চলে গেলো, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তারপরও মাঝে মধ্যে এখনও সেই ওর ওই ফিউচারের কথা বলে, আমি দিন ওকে বলছি তুই আবার ট্রাই কর, বলো ওই দিন আর কখনোই ফিরে আসবে না, আমি ওইখানে আর কখনোই যেতে পারবো না। আমি বললাম, পারবি, তোর মধ্যে সেই স্কিল এখনও আছে, বাচ্চাটা মাশাল্লাহ অনেক কিউট, এই তো 3 বছরের কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে বাচ্চাটার। এই হলো একটা ঘটনা। আর একটা ঘটনা বলি, এটাও আমার ফ্রেন্ড, আমার ভার্সিটি লাইফেরই ফ্রেন্ড, তাদেরও অ্যাফেয়ার ম্যারেজ, কমপক্ষে হলো 12 বছর না 14 বছরের অ্যাফেয়ারের পরে বিয়ে। বিয়ের পরে মানে ও শ্বশুর বাড়ি থেকে এত বেশি নেগলেন্সি পেয়েছে, সবাই এত বেশি ছোট করে দেখতো ওকে, আস্তে 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 ও মানে একদম পুরো অসুস্থ হয়ে যায়। সো
তারপরে মাঝে মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিত, ভালো লাগে না, মানে এটা করতে ইচ্ছা করে, ওটা করতে ইচ্ছা করে। আমি তারপরে তাকে নক করতাম, নক করে আমি ওর সাথে অনেক কথা বলতাম, অনেক বোঝাতাম। আমার একটা স্বভাব খারাপ আছে, কেউ যদি বলে আমার মন খারাপ, আমি জানতে চাই কেন মন খারাপ, আমি তাকে বলি যদি আমাকে শেয়ার করার মতো হয় প্লিজ আমার সাথে শেয়ার করো। সো এই কাজটা আমি করি, প্লিজ আপনারাও করবেন। কেউ মন খারাপ বলে তাকে ওকে ফাইন ওর মন খারাপ, আমার কি এভাবে করে অ্যাভয়েড করবেন না প্লিজ। তো যাই হোক, ওর সাথে কথা বলতাম আস্তে 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 আস্তে, আলহামদুলিল্লাহ ওর একটা মেয়ে হয়েছে এখন। ভাইয়া মাঝখানে ক্যান্সারে জীবাণু পাওয়া যায় ভাইয়া শরীরে, ওর হাজব্যান্ডের শরীরে, ওটা নিয়েও অনেক বেশি ডিপ্রেস ছিল। যাই হোক, ওগুলো সব কিছু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওভারকাম করে ও এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। সো এগুলো কিন্তু আমার নিজের লাইফে দেখা, আমার কাছের মানুষদের মধ্যেই দেখা। আসলে সবাই বলে এই বয়সটাতে এরকম হতেই পারে, শুধু এই বয়স, ছোট বয়স বড় বয়স বলে কথা নেই। আমার নানুর বাড়ির পাশে এক ভদ্রমহিলা, বয়স হবে তার হলো 70 বছরের মতো, ভদ্রমহিলা নিজেকে হঠাৎ করে একদিন শেষ করে ফেললো। কেন পরে জানতে পারলাম, তারা আর অনেক বেশি মানসিক সমস্যায় ছিল, তার ছেলে মেয়েদের মাধ্যমে সে খুব বেশি মানসিক সমস্যার মধ্যে যাচ্ছিল, নিজেকে শেষ করে ফেললো। সো আমরা আসলে সেলিব্রিটি তাই ওনারটা জানতে পেরেছি, কিন্তু আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কত মানুষের মধ্যে এরকম সমস্যাগুলো আছে সেটা কিন্তু আমরা কখনো আসলে ওইভাবে খোঁজ নিয়ে দেখি বলে মনে হয় না। প্লিজ আজকের পর থেকে একটু খোঁজ নেবেন। আমাকে যদি কেউ এরকম করে কমেন্ট করে, আমি জানতে চাই কেন আপু কী সমস্যা, আমার জানতে ইচ্ছা করে। কেউ যদি একটু অন্যরকম কমেন্ট করে, ধরেন একটু গালি দিয়ে কথা বলো, তখন আমার মনে হয় নিশ্চয়ই উনি কোনো একটা কারণে খুব বেশি ডিস্টার্ব বা তার ভালো লাগছে না সে জিনিসটা, সে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে হয়তো আমাদেরকে দেখে আমাদের উপরে নিজের রাগটা অ্যাপ্লাই করে সে একটু শান্তি চাচ্ছে। ওকে ফাইন করুক, সমস্যা নেই। তো তার সাথেও আমার মনে হয় যে এখন থেকে তার সাথেও কথা বলা উচিত, আপু কেন কী সমস্যা, আপু কেন তুমি এমন ব্যবহার করছো, বা ভাইয়া তোমার কি কোনো সমস্যা থাকলে প্লিজ বলতে পারো। আমি চিন্তা করেছি এখন থেকে আমি এই কাজটা করবো। সো এবার নিজেকে দিয়ে বলি, নিজের ঘটনা আমি শেয়ার করেছি অলরেডি আমার ওই চ্যানেলে, আমি একবার শেয়ার করেছি যখন আমার তোষণ হয়। এর আগে আমি আসলে এসব জিনিস কখনোই বুঝিনি, ওভাবে রিয়েলাইজও করিনি। কিন্তু তোষণ হওয়ার পরে বিশ্বাস করেন আমি অন্যরকম হয়ে গিয়েছিলাম, আমার মেজাজ খুব খুব খিটখিটে থাকতো, আমার কেন জানি কিচ্ছু ভালো লাগতো না। বিশেষ করে মনে হতো কেন বেবি নিলাম, আমাকে মনে হয় এখন আর আমার হাজব্যান্ড পছন্দ করছে না, একদম রিয়েল কথা বলছি। আমার হাজব্যান্ড হয়তো বা ভিডিওটা দেখবে, আমার শ্বশুরবাড়ির লোকজন হয়তো বা দেখবে, আমার বাবার বাড়ির লোকজন হয়তো বা দেখবে, কিন্তু কেউ কিছুই জানে না, বাট আমার হাজব্যান্ড জানে। কারণ আমি খুব বিরক্ত হতাম, ও আমাকে ভালো কথা বললো আমার মেজাজ খারাপ হয়ে যেত, বিরক্ত লাগতো, প্রায় আমি চুপচাপ থাকতাম। ও আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি বলতাম না, আমার মনে হতো কেন আমার বলতে হবে, ও বুঝে নিক, ও বুঝতে পারে না, ও আমাকে বুঝতেছে না কেন, কিন্তু সে কীভাবে বুঝবে, তাকে তো আমার বলতে হবে তাই না। আমি যদি আমার মনের মধ্যে রেখে দিই তাকে তো বলতে হবে, না বললে তো সে কখনোই বুঝতে পারবে না। সো আমি কিন্তু তাকে কখনোই মুখ ফুটে বলতাম না, ভাবতাম ও কেন বুঝে না, ও কেন বুঝে না। সো এরকম একদিন হঠাৎ করে একটা ঘটনা, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি ওকে বলছি তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না। ও বললো কেন, আমি বললাম এই যে বেবি হওয়ার পরে মোটা হয়ে গেছি, আগের চাইতে কালো হয়ে গেছি, সো সব কিছু মিলিয়ে তোমার মনে হয় আমাকে আর ভালো লাগে না। ওই সময় ও বুঝতে পেরেছে যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি বা আমার কেমন লাগছে। সত্যি কথা বলতে তখন আমার মনে হতো তোষানকে আমার মাঝে মধ্যে বিরক্ত লাগতো। সো হয়তো বা আমি আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাথে যদি শেয়ার করতাম তাহলে হয়তো জিনিসটা আমি আরও আগে ওভারকাম করতে পারতাম। যেমন আমার শাশুড়ি ছিল, মার সাথেও আমি শেয়ার করতে পারতাম, কিন্তু আমি করিনি। আসলে আমার মনে হয়েছে সবাই আমাকে দেখে কেন বুঝছে না যে আমি এরকম একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড কিন্তু তখন বুঝেছে, বুঝে সে আমাকে বুঝিয়েছে কখনোই না, তুমি আগের চাইতে আরও বেশি মূল্যবান আমার কাছে এখন, কারণ তুমি আমাকে এত বড় একটা উপহার দিয়েছো। সো তুমি মোটা হলা, তুমি কালো হলা, তুমি কী হলা না হলো এটা আমার কাছে দেখার কোনো বিষয় না, তুমি আমার কাছে সত্যি অনেক মূল্যবান। এরপর থেকে যখন আমি মন খারাপ করে থাকতাম, রাগ করে থাকতাম, ও আমাকে বোঝাতো, হাসানোর চেষ্টা করতো। সো আস্তে আস্তে জিনিসগুলো কিন্তু ঠিক হয়ে গেছে, যদি আমি তখন না বলতাম আস্তে আস্তে কিন্তু আমি আরও অনেক বেশি অসুস্থ হয়ে যেতাম, আমি মনে করি যেটা। সো ওই সময় আমার কনভোকেশন ছিল, আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছিলাম আমার আমার বিবিএতে। 3.88 ছিল আমার সিজিপিএ আউট অফ 4, তো 3.88 আউট অফ 4 কিন্তু একটা মোটামুটি ভালোই সিজিপিএ ছিল। সো আমি আমার কনভোকেশন অ্যাটেন্ড করতে পারিনি, তার তোষণ ছোটো ছিল, তোষণ প্রায় 3 মাসের ছিল তখন, যেতে পারিনি। ওইটাও কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে যে আমার সব ফ্রেন্ডরা কনভোকেশনে গিয়েছে, গাউন পরেছে, হ্যাট পরেছে, আমার খুব মানে ইচ্ছা ছিল আমিও যাব, বাট আমি আমার বাচ্চা ছোটো থাকার কারণে যেতে পারিনি। তখন আমার খুব খারাপ লেগেছে, সব কিছু মিলিয়ে আমার খুব খুব কষ্ট ওই সময় গিয়েছে, যাক আলহামদুলিল্লাহ তাবিবের সময় আমার এমন হয়নি। কেন, আমার চ্যানেল ছিল, আমার মন ভালো ছিল,
আমি আমার চ্যানেলকে সময় দিয়েছি। আচ্ছা, আমার বাবা যখন মারা যান তখন আমি আমার বাবা মারা যাওয়ার 5-6 দিন পরে কাজ শুরু করে দিয়েছিলাম। তখন অনেকে অনেক কথা বলেছে, হ্যাঁ বাবা মারা গিয়েছে, মেয়ের কোনো কষ্ট নেই, এটা করছে সেটা করছে। সত্যি কথা বলতে আমি যদি তখন কাজ শুরু না করতাম, কারণ আমাকে তখন সবাই বলেছে, যারা আমার আপনজন যারা আমার ভালো চায়, প্লিজ তুমি কাজ শুরু করো, কাজ শুরু করো, আমি পাগল হয়ে যেতাম। আমার এই চ্যানেল খোলাটাও কিন্তু এক প্রকার মানে আমার একাকিত্ব থেকেই খোলা, কারণ মালয়েশিয়ায় ফার্স্ট যখন আসি তখন কেউ ছিল না, কারোর সাথে গিয়ে কথা বলবো তার তো সবাই আমি নষ্ট করছি। সে হয়তো বিরক্ত হচ্ছে এবং বিরক্ত হতো, সিরিয়াস সে বিরক্ত হতো কারোর সাথে গিয়ে কথা বলতাম যদি। সো সব কিছু থেকে চিন্তা করে আমি বললাম যে না, আমাকে কিছু একটা মধ্যে ইনভলভ হতে হবে। আর অনেকে বলতে পারেন, জব কেন করেননি, ইউটিউবে কেন এসেছেন, জব আমাদের যে ভিসায় আমরা মালয়েশিয়াতে থাকি, ডিপেন্ডেন্ট পাসে কেউ জব করতে পারে না, এই জন্য জব করতে পারেনি। আর ইউটিউবিং কোনো খারাপ কিছু না, যদি সেটাকে ভালো চোখে আপনারা দেখেন। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেক কথা বলছি, প্লিজ তারপরেও শুনবেন কথাগুলো, আমি মনে করি শোনা উচিত। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমি যখন কাজ শুরু করি সবাই এরকম বলছিল, কিছু কিছু কমেন্ট আমি পাচ্ছিলাম, ওই কমেন্টগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ বাপ মারা গেছে, কোনো কষ্ট নেই, আমার বাবা চলে গেছে, সেই কষ্ট আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এখনও আমি আস্তে আস্তে আমার বাচ্চা কাচ্চা যাতে না দেখে, আমার হাজব্যান্ড যাতে না দেখে, চোখ কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে আমার বাবার জন্য। সো ওই কষ্ট কখনোই ভোলা সম্ভব না, কখনো ভুলতে পারবো না। আমার মা আমার নানাকে হারিয়েছে আমার বয়স যখন 9 মাস, তাহলে এখন থেকে 30 বছর আগে। এখন আমার মা আমার নানার জন্য কাঁদে, কেন 30 বছরে কি তার ঘাটা শুকিয়ে গেছে, এক ফোঁটা এক বিন্দু মাত্র তার ঘাটা শুকায়নি, এখনও তার বাবার জন্য তার ওইরকমই খারাপ লাগে। আমার নানি মারা গেছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তাও কিন্তু বিশাল বড় একটা গ্যাপ, এখনও আমার মা কাঁদে। সো এরকমই আসলে বাবা মার কষ্ট কখনোই ভোলা যায় না। আমি যখন আব্বু মারা যাওয়ার পরে চলে আসি মালয়েশিয়ায়, সত্যি কথা আমি যদি কাজের মধ্যে না থাকতাম আমি পাগল হয়ে যেতাম। আমি কাঁদতে পারতাম না তোষানের সামনে, কারণ কাঁদতে গেলে তোষান জিজ্ঞেস করতো, আম্মু কাঁদছো কেন তুমি, নানার জন্য, ওইটুকু বাচ্চা এটা বুঝতো। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতাম আমার বাবার জন্য। সো এগুলো আসলে বলে বোঝানো যাবে না, বলে বোঝানো সম্ভবও না। যারা এইসব পরিস্থিতির মধ্য দিয়ে যায় একমাত্র তারাই বুঝতে পারে যেগুলো কতটা কষ্ট। সো মানুষ কিন্তু নিজেকে শেষ করে যে সব কিছুর সলিউশন পেয়ে যাবে এটা কিন্তু না। তো আমার যেসব আপু ভাইয়ারা আপনারা এখন আমার এই ভিডিওটা দেখছেন, কারো মনে যদি মানে সামান্য পরিমাণ এরকম চিন্তাভাবনা থাকে যে আপনি আপনাকে শেষ করে দিলে সব কিছু সলিউশন হয়ে যাবে, প্লিজ কখনোই না, নিজেকে ভালোবাসুন। আপনি নিজেকে যখন ভালোবাসবেন তখন দেখবেন সব কিছু অনেক সুন্দর লাগছে, নিজেকে ভালোবাসতে হবে। আমি কিন্তু আমার নিজেকে অবশ্যই ভালোবাসি, নিজেকে ভালোবাসি বলেই সবাইকে হ্যাপি রাখতে পারি। আমি যদি ভালো না বাসি নিজেকে, আমি তো ভালো থাকবো না, তাহলে আমি অন্যদেরকে কীভাবে হ্যাপি রাখবো বা আমার ফ্যামিলিকে কীভাবে আমি টেক কেয়ার করবো। অনেকে বলে, আপু এত সুন্দর করে এত ছোটো বাচ্চা নিয়ে কীভাবে সব করো, ওই যে নিজেকে ভালোবাসি, নিজের ফ্যামিলিটাকে ভালোবাসি, এজন্যই সব করার এনার্জি পাই, পজিটিভ একটা এনার্জি পাই আসলে, সত্যি কথা। সো প্লিজ কখনো ভুলেও মাথায় এই চিন্তা আনবেন না যে না আমি এটা করলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তো চলে যাচ্ছি। আমরা যারা মুসলিম আমরা খুব ভালো করে জানি নিজেকে নিজে শেষ করে দেওয়া কত বড় গোনা। আপনি আপনার এই লাইফটাও শেষ করে দিলেন, আপনি আপনার ওই লাইফটাও শেষ করে দিলেন। সো কখনো এরকম চিন্তাও মাথায় আনবেন না, কখনো না। আরও কিছু জিনিস আমি আমার নিজেকে দিয়েই বলি, আমি কিন্তু কালো, হ্যাঁ আমি কিন্তু ফর্সা না, আমি কিন্তু কালো। অনেকে হয়তো ভাবতে পারে আপু ফর্সা না, যাই হোক। সো আমি যখন হই আমি কিন্তু আমার আব্বা মা আমাকে মানে অনেক চেয়ে নিয়েছে, আমি আমার মার কাছ থেকে শুনি। আমার মা অনেক কান্নাকাটি করতো, কারণ আম্মুর হলো একটু প্রবলেম ছিল, আম্মুর বেবি হলো না। আমি হওয়ার আগে 7 বছর আগে আমার একটা ভাই হয়ে মারা যায়, তো ওর 7 বছর পরে আমার জন্ম। তো আমি যখন হই তখন আমার বাবা খুব খুশি ছিলেন, আমার বাবা তো মানে কি করবে না করবে বুঝে পাচ্ছিলেন না। 7 দিনের দিন আমাদের দেশে কামান করে, আমি জানি না এটা কেউ করে কি না, চুল ফেলে দেয়, 7 দিনের দিন কামান করে একটা অনুষ্ঠান করে। তো আমি পেটে থাকতেই নাকি আমার আব্বু সবাইকে বলেছিলো, মানে আমার আম্মু চাস্তো বোন, তো আমার আব্বু শালী হয়, তারা বলছিল দুলা ভাই কী খাওয়াবা, বলছে যদি মেয়ে হয় তাহলে একটা খাসি জবাই করে খাওয়াবো, ছেলে হলে আসলে ওইভাবে কিছু করবো না। তার মানে আমার আব্বুর মেয়ের খুব শখ ছিল। আলহামদুলিল্লাহ আমি হলাম, হওয়ার পরে আব্বু খুব খুশি, সবাইকে দাওয়াত করে খাসি টাসি জবাই করে খাওয়ালো। কিন্তু আমাকে যখন একটা চেন দিল তখন আমার সম্পর্কে দাদি মানে আমার আব্বুর আপন ফুপু, উনি এখনও বেঁচে আছেন, আমি সম্মান দিয়েই বলছি, এখন খুবই আদর করে আমাকে, তো উনি বলছিল যে এই কালো মেয়েকে আবার চেন দেওয়ার কী হলো, এই কথাটা নাকি বলেছিল। তাহলে চিন্তা করুন, মানে আমরাই কিন্তু অন্যকে মানে হতাশাগ্রস্ত হতে আমরাই ফোর্স করি।
একটা কারো বাচ্চা যদি একটু মানে শ্যামলা হয় বা একটু গায়ের রংটা চাপা হয়, আমরা তখন বলি, আর যদি কথায় কথায় যদি সেটা মেয়ে হয়ে যায় তাহলে তো বলার কিছুই নেই, এরকম হলো গায়ের রংটা, আর একটু ফর্সা হলে ভালো হতো। তখন ওই মার কেমন লাগতে পারে একটু চিন্তা করেন, যে আমার বাচ্চা যাকে আমি এত কষ্ট করে দুনিয়াতে এনেছি, আল্লাহ আমাকে খুশি হয়ে যেটা দিয়েছেন তাতেই আমি আলহামদুলিল্লাহ। তো মার মনে তখন একবার হলো চিন্তা আসে, আসলেই তো তাই, আমার বাচ্চাটা একটু ফর্সা হলে ভালো হতো। ওটাও কিন্তু তার জন্য এক প্রকার হতাশা বা এক প্রকার ডিপ্রেশন। সো আমার এরকম গেছে, অনেকে হয়তো বলেছে এই কালারটা তোমাকে মানাবে না কারণ তোমার গায়ের রং চাপা, এই কালারটা তোমার খুব বেশি একটা শ্যুট করবে না, তুমি ওই কালারটা পরো, ওটা তোমার ভালো লাগবে। আসলেই কি তাই? মানে কালারও কি গায়ের রঙের সাথে ডিপেন্ড করে পড়তে হবে? আমি জানি না, আমি আসলে কখনো এটা মনে করি না। অনেকে চিন্তা করে ও মেয়ে কালো, বিয়ে দিতে সমস্যা হবে মেয়েদের লাইফে, তো এইসব কথাগুলো আমরা কখনোই বলবো না। আমরা বিশেষ করে বেশি বলি, কারো বাচ্চা দেখতে গেলাম এটা বলবো, কারো বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না, তোমার কি সমস্যা, তোমার হাজব্যান্ডের সমস্যা, কার সমস্যা একটু বলো তো প্লিজ। মানে আমাদের এত কিউরিয়াসিটি জেগে যায় যে না আমাদের জানতে হবে কার সমস্যা। আরে বাবা, হচ্ছে না নিশ্চয়ই, হয়তো নিচ্ছে না, বা তাদের কোনো প্রবলেম থাকতেই পারে, আমার তার পার্সোনাল বিষয়ে এতটা গভীরে যাওয়ার তো দরকার নেই। সে বললো বাচ্চা নেই, ওকে ফাইন, নেই না থাকতেই পারে। আমি কিন্তু এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। আমি আগে অনেক সময় বলে ফেলতাম, কিন্তু এখন আসলে অনেকের কাছ থেকে দেখে দেখে অনেক কিছু শিখেছি, এখনও শিখে যাচ্ছি, শেখার কোনো শেষ নেই। সো এগুলো আমি চিন্তা করি যে না, সে হয়তো এই জিনিসটা অ্যাভয়েড করছে, ওকে, তাকে আমি আর না খুঁচাই। কিন্তু কেউ যদি বলে মন খারাপ, ভালো লাগছে না, এই জিনিসটা নিয়ে খুব ডিপ্রেশন আছি, প্লিজ তাকে একটু খোঁচাবেন, আমি বলবো তাকে একটু খোঁচাবেন, কারণ তাকে খোঁচানো উচিত, নাহলে সে এমন কিছু হয়তো করে ফেলতে পারে যেটার জন্য আমি বা আপনি সারা জীবন আফসোস করবো। ইস, আমি যদি একটাবার তাকে জিজ্ঞেস করতাম তাহলে হয়তো বা আমি তাকে এই জায়গা থেকে একটু হলেও ফিরিয়ে আনতে পারতাম। সো আজকে একজন সেলিব্রিটি চলে গেছে, এজন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, আমরা সবাই খারাপ লাগছে আমাদের, কারণ তাকে আমরা দেখতাম, তার অভিনয় দেখতাম, ভালো লাগতো, স্বাভাবিক। কিন্তু আমাদের আশেপাশেও কিন্তু এরকম অনেক সেলিব্রিটি আছে যারা আমাদের কাছের মানুষ, আমাদের জন্য তারা সেলিব্রিটি, তারা হয়তো বা এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। প্লিজ একটাবার খোঁজ নেন, একটাবার জিজ্ঞেস করেন, একটাবার জানতে চান। সো আপনার একটা কথা যদি তাকে এরকম কোনো পরিস্থিতি থেকে নিয়ে আসে, ওভারকাম করে সে যদি আসতে পারে, তাহলে সেটা কি আপনার সার্থকতা না? অনেক কথা বলেছি আজকে, কারো যদি সামান্য পরিমাণও এই কথাগুলোর মধ্যে ভালো লাগা কিছু থেকে থাকে তাহলে আমার সার্থকতা। আর একটা কথা বলি, আমরা কি করি মায়েরা, বাচ্চারা যখন পরীক্ষা দেয়, পরীক্ষা শেষ হলে আমরা কি বলি, তোমার পরীক্ষা ভালো হলে, রেজাল্ট ভালো হলে তোমাকে ওইখানে নিয়ে যাব, তোমাকে এইখানে নিয়ে যাব। তখন বাচ্চাটার মধ্যে কিন্তু এক প্রকার প্রেশার চলে আসে। শুনবেন SSC পরীক্ষা রেজাল্ট দিয়েছে, এই জায়গায় এই ছেলেটা নিজেকে শেষ করে দিয়েছে রেজাল্ট খারাপ হওয়ার জন্য, কারণ তার মাথায় কিন্তু প্রেশার ছিল যে তোমাকে রেজাল্ট ভালো করতেই হবে, তাই না? এরকম হয় কিন্তু, আমরা এরকম নিউজ পড়েছি, খবরে দেখেছি। সো এখন থেকে একটা কাজ করুন, বাচ্চাকে বলবেন হ্যাঁ তুমি যা রেজাল্ট করবা ওকে ফাইন, তুমি পরে পরীক্ষা দিয়ে ফেলেছো, যেটা রেজাল্ট করবা সমস্যা নেই, হ্যাঁ রেজাল্ট ভালো করো খারাপ করো তোমাকে আমি এটা দিবো, বা তোমাকে আমি ওখানে নিয়ে যাবো, বাট নাই বলুন যে তুমি এটা করলে তোমাকে আমি ওইখানে নিয়ে যাবো বা এখানে এটা দিবো, এটা একদমই বলার দরকার নেই। সো তাহলে ওর মধ্যে একটা প্রেশার চলে আসবে। আপনার সন্তান আপনার কাছে অনেক মূল্যবান, সন্তানের সাথে ফ্রি হতে শিখুন, তার সাথে কথা বলুন, ছোটোবেলা থেকেই তার সাথে কথা বলুন। আমি আমার তোষানের সাথে অনেক কিছু শেয়ার করি যেটা হয়তো বা এখনও বোঝার বয়স হয়নি, বাট ও ছেলে, তারপরে আমি চাইবো আমার ছেলেটাকে আমি সব কিছু শিখিয়ে যাতে বড় করতে পারি। ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, অনেক কথা বলেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ব্লগ আজকের মতো বিদায় নিচ্ছি, আরও বললাম না, আল্লাহ হাফেজ।